অনলাইন গণিত ক্লাস। দেখো বিগত দিন আমি তোমাদের অনুশীলনী 5.4 এর 37 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের এই অনুশীলনী 5.4 এর তার পরবর্তী অঙ্ক অর্থাৎ 38 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। দেখো 38 নম্বর অঙ্কটা এরকম আছে যে x টু দি পাওয়ার 4 মাইনাস 6 টু দি 5 এবং x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 দুটি বীজগণিতীয় রাশি। তো 6 নম্বর প্রশ্নে বলা আছে যে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্নে বলা আছে যে রাশি দুটির গসাগু নির্ণয় করো। আর 9 নম্বর প্রশ্ন আছে যে রাশি দুটির লসাগু নির্ণয় করো। তো যাই হোক আমরা অঙ্কটা শুরু করি। দেখো ক নাম্বারে যদি যায় 38 এর কোন কোন রাশি, অবশ্যই আমাকে খেয়াল করতে হবে আমাকে দ্বিতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো আমি লিখে ফেলি দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশিতে কি লেখা আছে, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 10, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 10। তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের এর আগেও করানো হয়েছে। দেখো এই স্বাভাবিকভাবে যদি একটা রাশিতে এরকম তিনটা পদ থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নেই যে এই অঙ্কটা আমাদের কিছু করতে হবে, মিডল টার্মে করতে হবে। আর মিডল টার্মের শর্ত কি নিশ্চয়ই মনে আছে, এখানে মাঝখানের পদটাকে ভেঙে এমন দুটো পদ হিসেবে লিখতে হবে যে দুইটা পদকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের পদটা মিলবে এবং ওই দুইটা পদকে গুণন করলে প্রথমটা এবং শেষটা মিলবে। তো দেখো আমি যদি এটাকে ভেঙে লিখি এক্স স্কয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10। দেখো এখানে প্রথমে এক্স স্কয়ার ছিল, এক্স স্কয়ার আছে, মাইনাস 10 শেষে মাইনাস 10, মাঝখানের এই 3x কে ভেঙে কি লিখলাম 5x মাইনাস 2x। এই 5x থেকে যদি 2x বাদ দেওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে 3x। আর এই দেখো প্লাস মাইনাস মাইনাস 5 আর 2 যদি গুণন দেয় 10, x আর x গুণন দিলে x স্কয়ার। ঠিক আছে, তো এইভাবে মিডল টার্মের অঙ্কে ভাঙতে হয়। তারপরে কাজ কি হয়, তারপরে কাজ করা হয় জোড়ায় জোড়ায় কমন নাও, অর্থাৎ প্রথমে এই দুজনের মধ্যে কমন নিব। এই দুজনের মধ্যে কমন আছে কি, এই দুজনের মধ্যে কমন আছে হচ্ছে x। x যদি আমি কমন নেই তাহলে থাকবে x, এখানে থাকবে প্লাস 5। এরপরে কি করবো আমি, এই দুজনের মধ্যে থেকে কমন নিব। এই দুজনের মধ্যে কমন আছে কি, মাইনাস 2 কমন আছে, তাহলে x প্লাস 5। এবার কি কমন আছে, এবার x প্লাস 5 দুইজনের মধ্যে আছে, তাহলে এবার x প্লাস 5 ই আমাকে কমন নিতে হবে। x প্লাস 5 যদি কমন নেই এদিকে থাকলে একটা x আর এদিকে থাকলে হচ্ছে মাইনাস 2। এখন আর কিছু করা যাচ্ছে না, বিদায় অঙ্ক এই পর্যন্ত এসে। ঠিক আছে, এভাবে তোমরা এই ক নম্বর অঙ্কটা করতে পারবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে অঙ্ক করার যে পদ্ধতি এটাকে আমরা বলি বিরেটা করা। আর ক নম্বরে এখন যদি চলে যায়, ক নম্বরে দেখো বলেছে যে রাশি দুটির গসাগু নির্ণয় করো। তো দেখো রাশি দুটির গসাগু নির্ণয় করতে গেলে এই যে এইভাবে দ্বিতীয় রাশি যেভাবে আমি ভেঙে লিখেছি আমাকে এভাবে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটাকে ভেঙে লিখতে হবে। ক নম্বরে চলে যায়, প্রথমে লিখে ফেলি প্রথম রাশি। প্রথম রাশিতে এখানে কত লেখা আছে, প্রথম রাশিতে লেখা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 625। তো এখানে যোগ বিয়োগ গুণন ভাগ বা কোনো সূত্র করা যাচ্ছে না। তো আমি যদি এখানে একটু সাজিয়ে লিখি তাহলে একটা সূত্র প্রয়োগ করা যাবে, কিভাবে, যেমন দেখো x এর উপর স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস এখানে যদি লিখি 25 তার উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র হলো, এই পুরো অংশটাকে যদি বলি a আর এই পুরো অংশটাকে অর্থাৎ 25 কে যদি বলি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা লিখে ফেলি a প্লাস b ইনটু a মাইনাস b। একটু খেয়াল করো, দেখো এখানে এই প্লাসের কিন্তু কোনো সূত্র করা যাচ্ছে না, তবে মাইনাসের বেলা কিন্তু সূত্র করা যাবে।
কারণ এখানে আছে x স্কয়ার, আমি যদি মাইনাস 25 25 না লিখে যদি 5 স্কয়ার লিখে, কারণ 5 এর রুট স্কয়ার কি 5 * 5 25, তাহলে এটা যা আছে থাকবে, এদিকে কি দিব x স্কয়ার মাইনাস 5 এর রুট স্কয়ার। তাহলে আমার আবার কি কোন সূত্রটা হলো, আবার কিন্তু তোমাদের এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা হয়ে গেছে, অর্থাৎ কি লিখবো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ x প্লাস 5 ইনটু x মাইনাস 5। তাহলে প্রথম রাশি যখন আমি ভেঙে লিখলাম, তখন প্রথম রাশি ভেঙে লেখার পরে আমি এটা পেলাম, এরপরে কি করব আমাকে দ্বিতীয় রাশিও ভেঙে লিখতে হবে, তবে দ্বিতীয় রাশি ভেঙে লিখলে আমরা আর এত কিছু লিখব না, শুধু প্রথমটা লিখবো আর মানটা লিখে দিলে হয়ে যাবে, এত কিছু দরকার নাই, কারণ দ্বিতীয় রাশি এই মানটা তো আমরা প্রথমে বের করেই ফেলছি, অথবা লিখে দিতে পারি যে ক হতে প্রাপ্ত দ্বিতীয় রাশি এত সমান সমান এত, অথবা এখানে সাইড নোট দিতে পারি ক হতে প্রাপ্ত। ঠিক আছে, তাহলে আমি প্রথম রাশিকেও ভেঙে নিয়েছি, এরপরে দ্বিতীয় রাশিকেও ভেঙে দিয়েছি, আমার কাজ কি, এখানে আমার কাজ হচ্ছে রাশি দুটির গসাগু নির্ণয় করো। তাহলে আমি রাশি দুটির গসাগু নির্ণয় করি, দেখো রাশি দুটির গসাগু কিভাবে নির্ণয় করা হয়, তাহলে রাশি দুটির গসাগু, রাশি দুটির গসাগু, গসাগু মানে কি, যে উপাদানটা দুইজনের মধ্যে কমন আছে, যেমন দেখো এখানে x প্লাস 5 এখানে x প্লাস 5, শুধুমাত্র একটা উপাদান আছে যা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে আছে, এছাড়া অন্য কোনো উপাদান দুইজনের মধ্যে নেই, তাহলে রাশি দুটির গসাগু হবে x প্লাস 5। ঠিক আছে, এভাবে তোমরা খ নম্বর অঙ্কটি করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আস্তে আস্তে গ নম্বর অঙ্ক, দেখো গ নম্বর অঙ্ক হচ্ছে যে রাশি দুটির লসাগু নির্ণয় করো, তো রাশি দুটির লসাগু নির্ণয় করার ক্ষেত্রেও এই একই কাজ আমাদের করতে হবে, প্রথমে কি লিখবো যে গ নম্বরটা দিয়ে নেই, প্রথম রাশি কি ছিল, প্রথম রাশি ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস ছিল 625, এটা সমান সমান আমরা ভেঙে কি পেয়েছিলাম x স্কয়ার প্লাস 25 ইনটু x প্লাস 5, আর একটা পেয়েছিলাম x মাইনাস 5, এটা কোথায় পেয়েছিলাম, এটা সাইড নোট লিখে দিই, ক হতে প্রাপ্ত। ঠিক আছে, এর পরবর্তীতে থাকবে যে দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 সমান সমান x প্লাস 5 ইনটু x মাইনাস 2, এটা কোথায় আমরা পেয়েছিলাম, এটা আমরা পেয়েছিলাম হচ্ছে ক নম্বরে। ঠিক আছে, তো সাইড নোট লেখা থাকলো ক হতে প্রাপ্ত, এরপর আমাদের সিদ্ধান্ত উপনীত হতে হবে, তাহলে আমি এখন কি লিখবো যে রাশি দুটির লসাগু, তো গসাগু এবং লসাগুর মধ্যে একটু ভিন্নতা হচ্ছে, গসাগুতে আমরা শুধু কমন উপাদান গুলো লিখেছিলাম, আর লসাগুর বেলা আমাকে কি লিখতে হবে, কমন এবং আনকমন উপাদান গুলো লিখতে হবে, যেমন এখানে দেখো প্রথম লাইনটা আমি সরাসরি লিখে দিই x স্কয়ার প্লাস 25, তারপরে লিখবো x প্লাস 5, তারপরে লিখবো x মাইনাস 5। ঠিক আছে, লেখার পর আমি দুই নম্বর উপাদানে চলে আসি, দেখো x প্লাস 5 এই উপাদানটা অলরেডি লেখা পড়ে গেছে, এটা লিখতে হবে না, তো এই উপাদান যেটা লেখা পড়েনি অর্থাৎ x মাইনাস 2, এই উপাদানটা যেহেতু আমি লিখি নাই সেহেতু এই উপাদানটা আমাকে লিখে দিতে হবে। আরেকটু বিষয় খেয়াল করো, দেখো আমরা প্রথম রাশিকে ভেঙে কিন্তু এই তিনটা উপাদান পেয়েছি, ঠিক আছে, তাহলে এই তিনটা যদি আমি গুণন দিয়ে ফেলি তাহলে কিন্তু আমার এই রাশিটাই চলে আসবে, অর্থাৎ x টু দি পাওয়ার 4 মাইনাস 625, এর সাথে ইনটু অবস্থায় থাকবে x মাইনাস 2, এতটুকু। এখানে আর কিছু করা যাচ্ছে না, অতএব গ নম্বর অঙ্ক এভাবেই করতে হবে, আশা করি তোমরা
বুঝতে পেরেছো। আর এরপরেও যদি তোমাদের কারো কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব। আর তোমরা চেষ্টা করবে, এখানে বাকি থাকলো 39 নাম্বারটা এরকমই। তো তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো কোনটা 39, এটা তোমরা চেষ্টা করবে। আর যদি না পারো বা কোনো সমস্যা হয় তাহলে আমি তো থাকলামই, এটা আমি তোমাদের জন্য পরবর্তীতে করে দিব। আজকে এতটুকু, ধন্যবাদ সবাই।